হ্যালো বন্ধুরা, রানুল ব্রোকের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাই। যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, আর আমার সাথে থাকুন। আজকে আমি আরেকটি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আর সেই জব সার্কুলারটা হলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে লোক নিয়োগ নেওয়া হচ্ছে, আর এটাতে নেওয়া হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, সরকারি বিধি মোতাবেক নেওয়া হবে। এখানে যে যে পদে নেওয়া হবে সেই পদগুলো আমি উল্লেখ করছি। সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার, অর্থাৎ 40 জনকে নেওয়া হবে এই পদে, আর বয়সীমা 30 বছর পর্যন্ত নেওয়া যাবে। তারপরে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী দেওয়া হবে, গ্রেড 9 অনুযায়ী এটা পাবে। আর কম্পিউটার কাউন্সিল, তারপরে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ICT সমমানের BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয়ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে, বুঝতে পারছেন, এটুকু থাকতে হবে। তারপরে এখানে আছে হিসাব রক্ষক, এখানে পদের সংখ্যা 1টি, আর অনূর্ধ্ব 30 বছর, গ্রেড 13 অনুযায়ী নেওয়া হবে। তারপরে হিসাব বিজ্ঞানে স্নাতক, ICMA অথবা BCS কোর্স সম্পূর্ণ সহ ইন্টারনেট, ইমেইল আদান প্রদান, SMS, ওয়ার্ড, MS Excel ও পাওয়ার পয়েন্ট এর দক্ষতা থাকতে হবে। তারপরে সহকারী প্রকল্পে হিসাব রক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয়তে যেটা রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি, 2 জনকে নেওয়া হবে, বয়স 30 বছরের মধ্যে হতে হবে, আর গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে হলে স্নাতক ডিগ্রি লাগবে এবং বাংলা ও ইংরেজিতে কম্পিউটারে লেখার জ্ঞান থাকতে হবে। 2, বাংলায় মিনিটে কমপক্ষে 20টি অক্ষর এবং ইংরেজিতে 20টি অক্ষর টাইপিংয়ের স্পিড থাকতে হবে। যেভাবে আবেদন করবেন আপনারা, সকল প্রার্থীকে অনলাইনে HTTP তারপরে দেওয়া আছে recruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী 26/11/2018 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করতে হবে। তারপরে চাইলে সকল প্রমাণাদি অনলাইনে দাখিল করতে হবে। তা আবেদনের জন্য 26/11/2018 প্রার্থীর বয়স অনূর্ধ্ব 30 বছর হইতে হবে। তারা প্রার্থীদের 100 টাকা DBBL ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনের ফর্মে 100 টাকা দিয়ে তারপরে আবেদন করতে হবে। তারপরে হলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রশংসাপত্রের মূল কপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে, ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পদটিতে অস্থায়ীভাবে সংশ্লিষ্ট গ্রেডে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে, যেটা আগেই বলেছিলাম অস্থায়ী প্রকল্প এটা, হয়তো বা এই প্রকল্পটি 1 বছর বা 2 বছর চলতে পারে, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার উপরে উল্লেখ করা হয়নি, এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধি বিধান প্রযোজ্য হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, যারা অস্থায়ীভাবে সরকারি চাকরির মতো সুযোগ সুবিধা পাবেন এটাতে, তবে যতদিন এই প্রকল্পটি চলবে ততদিন আপনার চাকরি থাকবে, আর যতদিন তারপরে যখন প্রকল্পটি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার চাকরি থাকবে না, বুঝতেই পারছেন ব্যাপারটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি চাইলে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো ধন্যবাদ।